কোভিড সংক্রমণ থেকে দূরে থাকতে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষায় হিন্দুস্তান মেশিনারিজ আনলো অটোমেটিক টাচলেস স্যানিটাইজিং টানেল। আজ রাখি পূর্ণিমার দিনে আপনাদের যে এই বিশেষ উদ্যোগ, আচ্ছা এবছর আপনার স্বাস্থ্যবিধির কারণে যেহেতু কোভিড আছে, তাই আমরা মানে গত বছর যেভাবে রাখি উৎসব পালন করেছিলাম পুলিশের পক্ষ থেকে, দুলাবার ট্রাফিক বা হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে, সেভাবে সম্ভব হচ্ছে না। মাননীয় রাজ্য সরকারের নির্দেশে আমরা এবছর গ্যাদারিং এড়াবার জন্য, 25 জনের বেশি তো গ্যাদারিং করা যায় না, সেই জন্য আমরা গ্যাদারিংটা এড়াবার জন্য এবং যে নিয়মকানুন মেনে এবছর রাখির পরিবর্তে মাস্ক বিলি করে লোকের মধ্যে সচেতনতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছি। এটা শুধু ধুলাগড় ট্রাফিক গার্ডে নয়, হাওড়া সিটি পুলিশের অন্তর্গত যতগুলো ট্রাফিক গার্ড আছে, 8টা ট্রাফিক গার্ড আছে আমাদের এবং 16টা যে থানা, সে সব জায়গাতে আজকে পালিত হয়েছে, এখানেও হয়েছে এবং বেশ ভালোভাবেই হয়েছে। সব জায়গাতেই এই একইভাবে আজকে দিনটা পালিত হচ্ছে, একইভাবে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসবটা। আপনার এবছর আমরা মাস্ক বিলির মাধ্যমে পালন করছি। আপনার নাম? আমি ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস। মানুষকে রাখির পরিবর্তে মাস্ক বিতরণ করছেন, এই মাস্ক বিতরণ দেওয়ার ফলে মানুষ কতটা আগ্রহী? পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা শুধু আমাদের পুলিশের পক্ষ থেকে নয়, সমস্ত আমাদের বললেন না উনি যে থানা থেকে আরম্ভ করে ট্রাফিক গার্ডে বিভিন্ন জায়গায় যেরকম হচ্ছে, সেরকম আমাদের প্রতিটা ব্লকে, ব্লক স্তরেও আমাদের রাখি পূর্ণিমার যে প্রতি বছর যেভাবে অনুষ্ঠিত হয় তার একটু পরিবর্তন হয়েছে। এই একই কারণে গ্যাদারিং করা যাবে না। আমাদের চলছে আর মানুষ খুব মানে আগ্রহের সঙ্গেই এই মাস্ক আমাদের রাজ্য সরকারের যে পদক্ষেপ রাখি পরিবর্তে মাস্ক, এই মুহূর্তে যা ভয়ঙ্কর রোগ আকার ধারণ করেছে আমাদের বাংলায়, আমার মনে হয় সবাই এটা ভালোভাবেই নেবে, কারণ রাখির যেমন ভ্রাতৃত্ববোধ, যেরকম সম্প্রীতির একটা বার্তা বহন করে, আর যে রাখির সঙ্গে সঙ্গে আমাদের এই মানুষকে তাকে বাঁচতে হবে, না বাঁচলে আমরা সম্প্রীতিটা রক্ষা করব কিভাবে। তা আমার মনে হয় আগে মানুষ বাঁচুক, সম্প্রীতি তো আমাদের থাকবে যেমন আছে। আগামী বছর হয়তো আমরা চাইবো, সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই রোগের প্রাদুর্ভাব কমুক, আগামী বছর আমরা আবার ভালো করে রাখি পূর্ণিমা পালন করবো, এই আশা রেখে রাখি সবাইয়ের কাছে। আমার নাম নবনীতা নস্কর, সাকরাইল পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এটি স্কুল, কলেজ, অফিস, রেস্টুরেন্ট, হাসপাতাল এবং বাড়িতে ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখুন।